ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চ আজ এক অভিযান চালিয়ে নবদ্বীপের একটি দোকান থেকে বিপুল পরিমাণে নকল পেট্রোলিয়াম তেল, যা কিনা গাড়িতে ব্যবহার করা হয়, তা উদ্ধার করেছে। যদিও ওই দোকানের মালিক পলাতক, তবে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের অফিসাররা দোকানটিকে সিল করে দিয়েছেন। কৃষ্ণনগর পুলিশ জেলার পুলিশ সুপার ঈশানি পাল বলেন, ওই দোকান থেকে 50 বোতল ক্যাস্ট্রল অ্যাক্টিভ, 50 বোতল ক্যাস্ট্রল পাওয়ার, 4 বোতল ক্যাস্ট্রল আরএক্স এবং 50 বোতল ক্যাস্ট্রল অয়েল উদ্ধার করে হয়েছে। ওই দোকান থেকে যখন নকল এইসব তেল বিক্রি হচ্ছিল, তখনই গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে এইসব মাল উদ্ধার করা হয়। হামিংবার্ড নিউজ বাংলার পর্দায় দেখুন কি ঘটনা ঘটেছে। কৃষ্ণনগরের ঢাকেশ্বরী বস্তালয় 50 বছর পূর্তি উপলক্ষে বিয়ের কেনাকাটা করুন আর পেয়ে যান হানিমুনে যাতায়াতের টিকিটের মূল্য সম্পূর্ণ বিনামূল্যে। শর্তাবলী প্রযোজ্য। আজ নবদ্বীপে আমাদের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের একটা রেড হয়েছিল, সেখানে আমরা হিউজ কোয়ান্টিটি অফ ফেক আমরা ইয়ে পেয়েছি। পেট্রোলিয়াম অয়েলস একটি দোকানে সেল করছিল, সেটা আমরা সিজ করেছি। আমরা সিজ করেছি 50 বটলস ক্যাস্ট্রল অ্যাক্টিভ, তারপরে 15 বটল ক্যাস্ট্রল পাওয়ার, 4 বোতল ক্যাস্ট্রল আরএক্স, তারপরে 50 লিটার লুজ পেট্রোলিয়াম অয়েল এবং বিভিন্ন কোয়ান্টিটিসের আমরা সিজ করেছি। ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব লাইক এন্ড শেয়ার, হিট দ্য বেল আইকন ফর আপকামিং ইভেন্টস।